ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক হয়েছে কিনা কিভাবে আপনারা বুঝবেন, মোবাইল দিয়ে আপনারা চেক করতে পারবেন ঘরে বসে, যাদের লিংক এখন পর্যন্ত হচ্ছে না তাদের কি করতে হবে এবং যাদের লিংক হওয়ার পরেও পেন্ডিং রয়েছে তাদের কি করতে হবে বিস্তারিত কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ইতিমধ্যে জানেন খাদ্য দপ্তরের তরফ থেকে কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক ম্যান্ডেটরি করা হয়েছে, যে কারণে যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু নানান সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করবেন সেই ভিডিও কিন্তু আমরা অনেকদিন আগেই আপনাদের প্রোভাইড করেছি, আপনারা না দেখে থাকলে অবশ্যই যারা এখন পর্যন্ত করেননি অতি সত্বর কিন্তু ভিডিওর নিচ থেকে ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে কিন্তু আপনারা সরাসরি আপনাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার কার্ডের নাম্বার কিন্তু লিঙ্ক করিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার এই রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা। তো সেটা দেখার জন্য আপনাদের চলে আসতে হবে এই খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এটা কিন্তু নতুন ওয়েবসাইট, তো এর আগের ওয়েবসাইটটাও কিন্তু রয়েছে এবং সেখান থেকে কিন্তু চেক করা থেকে শুরু করে সমস্ত রকম সব কিছু করা যায় এবং এটা থেকে কিন্তু আপনাদের লিঙ্ক করাতে হবে। তো সরাসরি চলে আসবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে একটা অপশন, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পরে নিচের দিকে একটা অপশন পাবেন, লেখা আছে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই রেশন কার্ড ERC DRC। এখানে আপনাদের কী করতে হবে, ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যে পেজটি দেখতে কিন্তু এরকম হবে। এখান থেকে আপনাকে প্রথমে কী করতে হবে, প্রথমে আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনার কোন ধরনের রেশন কার্ড, যারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন তাদের হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। সেটা চেক করার জন্য আপনার যখনই আপনারা লিঙ্ক করিয়েছিলেন তখন কিন্তু আপনাদের রেশন কার্ডের নাম্বারটি দিতে হয়েছিল এবং কোন ধরনের কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটাও কিন্তু দিতে হয়েছিল, এবং আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটা কোন ধরনের রেশন কার্ড সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন RC নাম্বার, অর্থাৎ এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি আপনি এখানে টাইপ করে দেবেন। তারপরে এই যে ক্যাপচা কোডটি রয়েছে এই ক্যাপচা কোডটি এই ঘরে আপনারা বসিয়ে দেবেন। এই ঘরে বসানোর পরে সার্চে ক্লিক করবেন। তো আমি একটা রেশন কার্ডের নাম্বার নিয়ে নিয়েছি, সেটা আমি বসিয়ে দিয়ে তারপর আপনাদের পরের স্টেপে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত রকম সব কিছু দেওয়ার পরে যখনই আপনারা সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে আপনারা যে কার্ড নাম্বারটি দিয়ে সার্চ করেছিলেন সেই কার্ড নাম্বার সহ কিন্তু এখানে অলরেডি চলে আসবে, নাম সহ দেখতেই পাচ্ছেন এখানে নেম, এই কার্ড হোল্ডারের নামটাও কিন্তু এখানে শো করছে এবং তার যে রেশন কার্ডের ডিলার রয়েছে সেই ডিলারের নামটাও কিন্তু এখানে শো করছে এবং তার যে ফাদার্স নেম সেটাও এখানে শো করবে। এবং এখান থেকে দেখতেই পাচ্ছেন যে তার আধার কার্ড নাম্বার, অর্থাৎ তার কিন্তু এই রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটি লিংক করা হয়ে গেছে এবং সেটা কিন্তু এখানে শো করছে। যদি আপনাদের লিঙ্ক করা না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনাদের এই আধার কার্ডের জায়গায় আপনাদের আধার কার্ড শো করবে না। যাদের লিঙ্ক হয়ে গেছে তাদেরই কিন্তু এখানে তাদের আধার কার্ডের নাম্বারটি এখানে লাস্টের 4 সংখ্যা কিন্তু শো করবে এবং মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বারটাও কিন্তু লিঙ্ক অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারের লাস্টের 4 সংখ্যা কিন্তু শো হচ্ছে। যাদের এইভাবে শো হবে না তাদের কিন্তু অবশ্যই লিঙ্ক হয়নি, আপনাদের আবার করতে হবে। এবং অনেকেরই কিন্তু প্রসেস দেখাচ্ছে, মানে প্রোগ্রেস দেখাচ্ছে। তো প্রোগ্রেস দেখালে কী করতে হবে, আপনাদের ওয়েট করতে হবে, কারণ এখন একসাথে সবাই কিন্তু এই রেশন কার্ডের সাথে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার অ্যাড করছেন, যে কারণে OTP সমস্যা হচ্ছে এবং অনেকগুলো কিন্তু ফর্ম জমা পড়ছে, যে কারণে কিন্তু একটু প্রসেসিং হতে পারে অথবা একটু সময় লাগতে পারে, আপনারা ওয়েট করবেন। এবং যাদের লিঙ্ক করতে সমস্যা হচ্ছে তো তারা আপনারা অবশ্যই আপনার ডিলারের সাথে যোগাযোগ করবেন, কারণ এটা কিন্তু অফলাইনেও কিন্তু হচ্ছে। আপনার ডিলারের সাথে আপনি যোগাযোগ করলে সেখানে আপনি আপনার রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স যখনই আপনি দিয়ে দেবেন তখন কিন্তু তারা কিন্তু এই লিঙ্কটি কমপ্লিট করে দেবে। এবং আপনারা ঘরে বসে করার জন্য অবশ্যই আমাদের তা নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা এই ভিডিওর নিচে লিঙ্ক পাবেন, সেখান থেকে দেখে কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারবেন আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নাম্বার অ্যাড। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে করতে হবে, এটা ম্যান্ডেটরি করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো এইভাবে করে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা। তো যারা এখন পর্যন্ত করেননি তারা অতি সত্বর করে নেবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব।